তোমাকে ভালোবেসে কোথায় যাব শেষে জানি না, সেই দেশে চিরাগো আছে কিনা, তবে সে আন্ধারে দিখারে গান্ধারে কে তাকে প্রাণ ধারে প্রেয়সী তোমাবি না। যদি বা প্রাণ যায় যেন না গান যায়, হৃদি উজান যায় তাকে তো রাখা যায় না, তোমাকে ভালোবেসে কোথায় যাব শেষে জানি না, সেই দেশে চিরাগো আছে কি না। আলেপ কি করছো ওটা? থাম, দাঁড়াও না মা। আরে এই আলাপ, পেছনে দেখ। যার সামনে এক একটি বিশেষ রাগের চলন একেবারে নিখুঁত ভাবে গাইতে পারলে তবেই এই যন্ত্র খুলে যাবে। গুরুমা একবার, তুমি এবার যাও একবার। কেন মা, ওর পিচটাই তো পারফেক্ট ছিল, আর তাই জন্যই এটা ক্র্যাক করলো। ও যাবে না কোথাও, তুমি এটা চালাও তো। শ্রুতি, একমাত্র সুরের দক্ষতাতেই এই যন্ত্র খুলবে, জোর করে কিছু করতে গেলে যন্ত্র নষ্ট হয়ে যাবে। আমার যাবতীয় ছাত্রছাত্রীদের মধ্যে বাছাই করা কয়েকজনকে এই রকম এক একটি যন্ত্র আমি দিয়ে গেলাম। সবাইকে বলছি ঘরে যেখানে রোদ আসে সেখানে এটাকে রাখতে, তার সঙ্গে প্রত্যেকের কাছে এক একটা রাগের সূত্র, সেই রাগ চিনে তার চলন অত্যন্ত দক্ষতার সঙ্গে যে যার নিজের স্কেলে গাইতে পারলেই সেই সব যন্ত্র খুলে যাবে, আর তাতে রেকর্ড করা আছে আমার সিদ্ধান্তের কথা। হ্যাঁ, আমার কাছে যে তানসেনের তানপুরা আছে, তুমি ভেবেছিলে আমি সেটা রোহিণীকে দিয়ে যাব, তাই তো? আমি তোমাদের সবাইকে সমান সুযোগ দিয়ে গেলাম, যে যোগ্যতম সেই পাবে এই তানসেনের তানপুরা। তুমি কি সে যোগ্যতম?